হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁপে দিয়ে এক নতুন ধরনের রান্না। চলো শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটু পেঁপে, একটা কাঁচকলা আর ছোট্ট একটা গাজর। প্রথমে কড়াইতে জল দিয়ে সবগুলো সবজিকে আমি একসঙ্গে সেদ্ধ করে নেব। যেহেতু পেঁপেটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই এটাকে আমি আগে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে কলা আর গাজর সব দিয়ে দিলাম। এটাকে মোটামুটি 80% কুক করে নিতে হবে, তাকে যেন রান্না করার সময় 2-4 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার সবজিগুলো আমি তুলে নিলাম জল থেকে। এই জলটা কিন্তু ফেলে দেব না, এটাকে রেখে দেব, এটাকেই আমি রান্নায় আবার ব্যবহার করব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এর মধ্যে আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব। আমি কয়েকটা বড়ি দিয়েছি এখানে, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, বড়িগুলো একটু লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিলাম। ওই একই কড়াইতে আমি রান্না করতে শুরু করলাম। এখানে আমি দিয়েছি একটু দারচিনি, লবঙ্গ আর এলাচ, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিয়েছি। এটাকে বেশ একটু নাড়াচাড়া করবেন 2 মিনিট মতো। তারপর এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। এই সময় এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব চিংড়ি মাছের মতো। এক চিমটি লবণ দিয়ে দিলাম। দিয়ে এই কড়াইতেই কিন্তু আমি সব সবজিগুলো তুলে দেবো এর মধ্যে, আগে থেকে যেগুলো সেদ্ধ করে রেখেছি। এই সবজির মধ্যে আমি কিন্তু একটু ব্যবহার করব লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন পরিমাণ দিয়ে দেবেন। দেওয়ার পর এটাকে 1 মিনিট নাড়াচাড়া করলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 1টা ডিমের সাদা অংশ আর 1 চামচ গুঁড়ো দুধ, আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লোর। দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব, একদম পেস্ট করে নেব একেবারে সুন্দর করে, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এই পেস্টটাকেই আমি দিয়ে দেব এই সবজির মধ্যে। বড়িগুলো অ্যাড করে দিলাম। দিয়ে একটু নেড়ে যে পেস্টটা বানিয়ে রাখলাম ওই পেস্টটা ইউজ করব। তার আগে ওই যে সবজির জলটা রেখেছিলাম ওই সবজির জলটাকেই ওর মধ্যে আবার অ্যাড করে দিলাম। এখানে আপনি অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, কুমড়ো দিতে পারেন, অন্য কোনো, আপনি যা সবজি ভালোবাসেন তাই দিয়ে এটা তৈরি করতে পারেন। আমার বাচ্চারা এটা খেতে ভালোবাসে বলে আমি এটা দিয়ে তৈরি করেছি। ফুটতে শুরু করে দিয়েছে, একটু জলটা কমে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ওই পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। সবজিটা একদম কমে গেছে দেখুন জলটা। এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে গ্যাসটাকে এবার বন্ধ করে দেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন, তাকে নতুন ভিডিও দিলে
সেটা পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।